ঢ্যাঁড়স এমন এক সবজি যাতে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান বিদ্যমান রয়েছে। আপনারা হয়তো জানেন না, ঢ্যাঁড়স এমন একটি সবজি যা সবচেয়ে বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ। তবে এ কথা অনেকেরই অজানা, ঢ্যাঁড়স একটি বিশেষ নিয়মে খাওয়ার মাধ্যমে একদিনের মধ্যে ডায়াবেটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগকেও নিয়ন্ত্রণে করে ফেলা সম্ভব। তবে সেক্ষেত্রে ঢ্যাঁড়স খাওয়ার কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম আছে। সাধারণত ভাজি, ভর্তা অথবা সবজি হিসেবে আমরা ঢ্যাঁড়স খেয়ে থাকি। তবে কচি ঢ্যাঁড়স যদি আপনি ওষুধ হিসেবে খেতে চান, তাহলে আজকের ভিডিওটি কষ্ট করে দেখতে হবে। যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব, হাই ব্লাড প্রেশার, হজমের সমস্যা, লিউকোরিয়া সহ আরও বিভিন্ন ভয়ানক রোগ আছে, তারা খেতে পারেন ঢ্যাঁড়স। তবে খেতে হবে একটি নির্দিষ্ট নিয়মে। আর কিছু কিছু মানুষ আছেন যাদের ঢ্যাঁড়স খাওয়া উচিত নয়। আজকে সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। ঢ্যাঁড়সের পুষ্টি উপাদানগুলোর মধ্যে অন্যতম পুষ্টি উপাদান হচ্ছে এর ক্যালোরি, ফাইবার, প্রোটিন, অল্প পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন B9, ভিটামিন B6, থায়ামিন, বিটা ক্যারোটিন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ঢ্যাঁড়স আমাদের শরীরে কী কী কাজ করে আসুন জেনে নেই, তারপরে জানবো কোন কোন রোগ সারাতে কীভাবে ঢ্যাঁড়স খাবেন। ঢ্যাঁড়স ক্যালসিয়ামের উৎস। ঢ্যাঁড়স আমাদের শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। সুস্থ হাড়ের পাশাপাশি হৃদযন্ত্র, রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে ক্যালসিয়াম অনেক বেশি প্রয়োজনীয়। এছাড়া পেশি ও স্নায়ু সঞ্চালনে ক্যালসিয়াম ভূমিকা রাখে। যারা ল্যাকটোজের অভাবজনিত সমস্যায় ভুগছেন, বিশেষ করে যারা নিরামিষভোজী, তাদের প্রতিদিন ল্যাকটোজের ঘাটতি পূরণ করতে পাশাপাশি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খাদ্য তালিকায় ঢ্যাঁড়স রাখা উচিত। ঢ্যাঁড়সের দ্রবণীয় ফাইবার কোলেস্টেরলকে স্বাভাবিকভাবে কমিয়ে আনে এবং আমাদের শরীরে হৃদরোগের সম্ভাবনা হ্রাস করে। এছাড়া ঢ্যাঁড়সের অন্যতম পুষ্টি উপাদান পেকটিন রক্তের উচ্চ কোলেস্টেরল কমিয়ে হার্টের সুস্থতা নিশ্চিত করে থাকে। দৃষ্টিশক্তির সমস্যা থাকলে অবশ্যই ঢ্যাঁড়স খেতে হবে। দৃষ্টিশক্তি উন্নতি করতে ঢ্যাঁড়সের জুড়ি মেলা ভার। ঢ্যাঁড়স ভিটামিন এ ও বিটা ক্যারোটিনে ভরপুর, যা চোখের চমৎকার দৃষ্টিশক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি ঢ্যাঁড়স খেলে চোখের অন্যান্য রোগও নিয়ন্ত্রিত হয়। হাড়ের স্বাস্থ্যে উন্নতি ঘটাতে খেতে হবে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সে উপস্থিত ফোলেট হাড়ের উন্নতি ঘটানোর পাশাপাশি অস্টিওপরোসিসের মতো রোগকে দূরে রাখতে সাহায্য করে। সেই কারণে 40-এর পর থেকে প্রতিটি মহিলার ও পুরুষের নিয়ম করে ঢ্যাঁড়স খাওয়া উচিত। আসলে একাধিক কেস স্টাডিতে দেখা গিয়েছে, আমাদের দেশের মহিলা ও পুরুষেরা 40-এর গণ্ডি না পার হতেই হাড়ের বিভিন্ন রোগ তাদের শরীরে বাসা বাঁধে, যার অন্যতম একটি কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। আর ক্যালসিয়ামের অভাব পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়। কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমে ঢ্যাঁড়স খেলে। ঢ্যাঁড়সে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে তা কিন্তু নয়, সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন, বদহজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত একাধিক কেস স্টাডিতে দেখা গিয়েছে, নিয়মিত ঢ্যাঁড়স খাওয়া মানুষজনের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেকটাই কমে গিয়েছে এবং ঢ্যাঁড়স খেতে পারলে কনস্টিপেশনের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। যাদের শরীরে ফোলেটের অভাব রয়েছে তারা ঢ্যাঁড়স খাবেন। শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত পুষ্টি উপাদান প্রয়োজন, আর তার মধ্যে ফোলেট হচ্ছে একটি অন্যতম পুষ্টি উপাদান। তাই তো দেহের অন্তরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই উচিত নয়। একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত এক বাটি করে ঢ্যাঁড়স খেলে কিডনির অন্দরে জমে থাকা ক্ষতিকর উপাদানগুলো বেরিয়ে আসে, ফলে স্বাভাবিকভাবে শরীরে এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। রক্তের শর্করার মাত্রা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ঢ্যাঁড়স খুবই কার্যকরী। ঢ্যাঁড়স ইনসুলিনের মতো উপাদান বহন করে থাকে, যা শরীরে শর্করার মাত্রা কমায়। ঢ্যাঁড়সে আরও রয়েছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গবেষণায় পাওয়া গিয়েছে, ঢ্যাঁড়স শরীরের অতিরিক্ত গ্লুকোজ শোষণ হ্রাস করতে সাহায্য করে, যার ফলে রক্তে শর্করার মাত্রা খুব সহজেই কমে যায়। লিউকোরিয়া প্রতিরোধ করে ঢ্যাঁড়স। গবেষকরা প্রমাণ করেছেন যে
তরতাজা কচি ঢেঁড়স লিউকোরিয়া রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। লিউকোরিয়া প্রতিরোধের জন্য ঢেঁড়স যেভাবে খাবেন, 100 গ্রাম ঢেঁড়স ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। 1/2 লিটার পানিতে এই ঢেঁড়স জাল দিতে থাকুন যতক্ষণ এটি ফুটে অর্ধেক না হয়ে যাচ্ছে। তারপর পানিটুকু ছেঁকে নিয়ে 3 ভাগে ভাগ করে নিন। দিনে 3 বার এটি মধুর সাথে মিশিয়ে খেতে পারলে লিউকোরিয়ার মতো ভয়াবহ রোগ খুব সহজে ভালো হয়ে যাবে। লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে ঢেঁড়স, এমনকি লিভারের বিভিন্ন ধরনের রোগ দূর করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে এমন উপাদান রয়েছে যা লিভারে অ্যাসিড ও কোলেস্টেরল ডিটক্সিফাইড করতে সাহায্য করে, লিভারে ফ্যাটের সংক্রমণ প্রতিরোধ করে। তাই লিভারের সুস্বাস্থ্য বজায় রাখতে খাবারের তালিকায় ঢেঁড়স রাখা উচিত। যারা অতিরিক্ত পরিমাণে ক্ষুধার সমস্যায় ভোগেন তারা ঢেঁড়স খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন। এটি শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা ঢেঁড়স খেলে দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা ভরা অনুভব হয়, যার ফলে আজেবাজে খাওয়ার ইচ্ছা আর হয় না। স্তন ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে ঢেঁড়স। প্রতি 8 জন নারীর মধ্যে 1 জন নারীর জীবনকালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। খাদ্য তালিকায় ঢেঁড়স অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই রোগকে খুব সহজে নিয়ন্ত্রণে করা সম্ভব। গবেষণায় দেখা গেছে ঢেঁড়সে উপস্থিত ল্যাকটিন স্তন ক্যান্সারের কোষ বিনষ্ট করতে সক্ষম। এছাড়াও ঢেঁড়স কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। অ্যাজমা, শ্বাসকষ্ট ও হাঁপানির সমস্যা দূর করতে পারে কচি ঢেঁড়স। অ্যাজমা হাঁপানি রোগীদেরকে চিকিৎসকেরা ঢেঁড়স খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ঢেঁড়সের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট অ্যাজমা আক্রান্ত রোগীদের অ্যাজমা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। গর্ভবতী নারীদের গর্ভের বাচ্চার সুরক্ষার জন্য নিয়মিত ঢেঁড়স খাওয়া উচিত। রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে চান যারা, তারা ঢেঁড়স খাবেন। ঢেঁড়স আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি রক্ত স্বল্পতা দূর করে। ঢেঁড়সের হিমোগ্লোবিন, আয়রন ও ভিটামিন কে দেহে রক্ত জমার সমস্যা রোধ করে, দেহে প্রয়োজনীয় লাল প্লাটিলেট তৈরি করতে এবং দেহের দুর্বলতা রোধ করতে সহায়তা করে। তাই রক্ত শূন্যতার সমস্যা থাকলে নিয়মিত ঢেঁড়স খেতে হবে। ঢেঁড়সের এমন অনেক উপকারিতা রয়েছে, তবে খেতে হবে সঠিক নিয়মে। ঢেঁড়স আপনি ভাজি হিসেবে, ভর্তা হিসেবে অথবা সবজিতে খান না কেন, বিভিন্ন রোগ সারানোর জন্য ঢেঁড়স আপনাকে খেতে হবে কিছুটা ভিন্ন নিয়মে। আর এজন্য আপনাদেরকে আমি 2টি পদ্ধতি বলে দিচ্ছি। এই 2টি পদ্ধতির মধ্যে আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো 1টি পদ্ধতি ব্যবহার করতে পারেন। বিশেষ করে ডায়াবেটিস, অ্যাজমা, ক্যালসিয়ামের অভাব ও রক্তশূন্যতায় এভাবে খেলে অনেক উপকার পাওয়া যায়। প্রথম পদ্ধতি হচ্ছে কচি ঢেঁড়স কিনতে হবে বাজার থেকে। এবারে প্রতিদিন সকালবেলা 100 গ্রাম করে ঢেঁড়স সেদ্ধ করে খাওয়া শুরু করে দিন। ঢেঁড়স সেদ্ধ করার পর এর মধ্যে চাইলে খানিকটা বিট লবণ মিশ্রিত করতে পারেন। ঢেঁড়স কাটার সময় এর মাথার অংশ ও পেছনের অংশটা কেটে ফেলে দিয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে হালকা একটু বিট লবণ মিশিয়ে সকালবেলা পানি বা অন্য কোনো হেলথ ড্রিঙ্কস খাওয়ার থাকলে সেটি খেয়ে 1 ঘন্টা পরে 1 বাটি ঢেঁড়স সেদ্ধ খেয়ে ফেলুন। তার 1 ঘন্টা পরে নাস্তা খান। দেখুন আপনার শরীরের সমস্যাগুলো একদিনের মধ্যে কেমন নিয়ন্ত্রণে চলে আসছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে 3টি কচি ঢেঁড়স নিয়ে নিন। এবারে ঢেঁড়সের প্রথমের অংশ ও লেজের অংশটা কেটে নিন। 1 গ্লাস পানি নিয়ে নিন। এবার 1 গ্লাস পানিতে এই কাটা ঢেঁড়স ঢেলে দিন। সারা রাত এটি ভিজিয়ে রাখুন। সকালবেলা খালি পেটে সবার আগে ঢেঁড়স ভেজানো এই পানীয়টি পান করে আপনার দিন শুরু করুন। অ্যাজমা, ডায়াবেটিস, লিউকোরিয়া, ক্যালসিয়ামের অভাব, দৃষ্টিহীনতা, উচ্চ রক্তচাপ সহ আগে বর্ণিত সকল রোগগুলো থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবেন। বন্ধুরা, আপনারা বাজার থেকে ঢেঁড়স কেনার সময় কিছু সাবধানতা অবলম্বন করবেন। যেমন, ঢেঁড়স সবসময় কচি দেখে ও আকারে ছোট দেখে কিনবেন। ঢেঁড়সটি কচি কিনা বোঝার জন্য ঢেঁড়সের শুরুর দিকটা একটু ভেঙে দেখবেন। যদি সহজেই ভেঙে যায়, বুঝতে হবে সেটি কচি। কিনে এনে ভালো করে ধুতে হবে এবং ফরমালিন মুক্ত করতে হবে। এর জন্য হালকা কুসুম গরম পানিতে একটু লবণ মিশিয়ে ঢেঁড়স 1/2 ঘন্টা ভিজিয়ে রাখলে ফরমালিন মুক্ত হয়ে যাবে। এরপরে ঢেঁড়সের পুরো পানি শুকিয়ে নিন অথবা হালকা একটু সুতি কাপড় দিয়ে মুছে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ঢেঁড়সের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ কারা কারা ঢেঁড়স খাবেন না জেনে নিন। ঢেঁড়সে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, তাই এটি বেশি পরিমাণে খেলে কিডনির সমস্যা হতে পারে। নিয়মিত একজন মানুষ 100 গ্রামের বেশি ঢেঁড়স খাওয়া মোটেও উচিত নয়।
ঢেঁড়সে ফ্রুক্টোজ নামক কার্বোহাইড্রেট জাতীয় উপাদান থাকে যা শরীরে বেশি প্রবেশ করলে পেটের গণ্ডগোল হতে পারে। ঢেঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে, আর এই ভিটামিন কে যদি শরীরে বেশি পরিমাণে প্রবেশ করে তাহলে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে ঢেঁড়স খাওয়া থেকে বিরত থাকুন। ভিউয়ার্স, ঢেঁড়সের এমন উপকারিতা সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিয়ে সকলকে এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।